সুখবর সুখবর সুখবর, বাংলাদেশে ফাইনালি রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়ে গেছে। মানে বাংলাদেশের রাস্তায় এখন চলবে রয়্যাল এনফিল্ডের বাইক। বাংলাদেশে বর্তমানে চারটা মডেল, রয়্যাল এনফিল্ডের চারটা মডেল লঞ্চ হয়ে গেছে। মাঝে চারটা বাইক ভাই, চারটা বাইকের প্রাইস অ্যানাউন্স করে দিয়ে সব কিছু ভাই আজকের ভিডিওটি বলবো। আপনার আমিও জানি আপনারাও এই ভিডিওটি ক্লিক করেছেন এই বাইকগুলো প্রাইস জানার জন্য, বাইকগুলো কী বাইক, কী কী বাইক সব কিছু জানার জন্য। যাই হোক, এত কথা না বলি ভিডিওটা স্টার্ট করি। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড জানি আপনারাও আমার মতো অনেক বেশি বেশি এক্সাইটেড, কারণ আপনারা আমার কাছে শুনতে চান যে এই বাইকগুলোর প্রাইস কেমন কী এবং কোন কোন বাইকগুলো আসছে বাংলাদেশে এখন। সো বাংলাদেশে এখন চারটা বাইক চলে এসছে, মানে রয়্যাল এনফিল্ডের চারটা বাইক, চারটা মডেল। তো এই চারটা বাইকের মধ্যে ফার্স্ট যে মডেলটা হচ্ছে ওটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটিওর 350। মানে যে চারটা মডেল আছে সেই চারটা মডেল হচ্ছে 350 সিসির বাইক। তো ফার্স্টটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটিওর। তো এই বাইকটা অনেক বেশি ক্লাসিক একটা লুক রয়েছে অ্যান্ড দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে পিকচার দেখে ভাই, এত সুন্দর লাগছে বাইকগুলো সামনাসামনি দেখলে না জানি কত বেশি ভালো লাগবে, কত বেশি মানে ভাই ভাই মনটা একদম কলিজা যা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই বাইকটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 435,000 টাকা, রয়্যাল এনফিল্ড মেটিওর 350। এই বাইকটার প্রাইস বাংলাদেশে 435,000 টাকা। জাস্ট ইম্যাজিন ভাই রে ভাই, জাস্ট ইম্যাজিন করেন যে একটা 350 সিসির বাইক বাংলাদেশের রাস্তায় চলবে তাও আবার মাত্র 435,000 টাকার মধ্যে এই বাইকটার প্রাইস। সো সেকেন্ড ডে যে বাইকটা লঞ্চ হয়েছে ওইটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। বুলেট ভাই, এই বাইকটা খুবই পরিচিত আমাদের মধ্যে, খুবই খুবই পরিচিত একটা বাইক। তো এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, এইটা হচ্ছে 350 সিসির একটা বাইক অ্যান্ড এই বাইকটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 410,000 টাকা। 410,000 টাকায় বুলেট 350 বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে ভাই। ভাই আমার মাথাটা কাজ করছে না ভাই, করেছে কি রয়্যাল এনফিল্ড এটা, করেছে কি এটা। তারপরে যে বাইকটা লঞ্চ হয়েছে ওটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই বাইকটার নামেও ক্লাসিক ভাই, বাইকটা দেখতে অনেক ক্লাসিক ভাই ভাই ভাই। এই বাইকটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 405,000 টাকা। 405,000 টাকা ও ভাই রে ভাই, 405,000 টাকায় রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইক, ও মাই গড ভাই ভাই। আমার মাথা একটু মাথা মোতা কিছু কাজ করছে না, একদম পুরা শেষ। এত ভাই এত সুন্দর প্রাইজিং করেছে রয়্যাল এনফিল্ড, খুব ভালো লাগছে। অ্যান্ড লাস্ট যে বাইকটা, মানে এটা ভাই লঞ্চ হওয়ার আগে যখনই মানে সবাই জানছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসবে অ্যান্ড 375 সিসির মধ্যে যেসব বাইক আছে তাদের মধ্যে একদম ফার্স্ট, মানে যারা ইয়াং আছেন মানে এভরি ক্যাটাগরির সব ক্যাটাগরির মানুষই ফার্স্ট এই বাইকটাকে চয়েস করেছে, ওইটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। ইয়েস গাইজ, এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। তো রয়্যাল এনফিল্ড হান্টার 350 প্রাইস হচ্ছে বাংলাদেশে 3,40,000 টাকা ভাই। এইটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে, মানে বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে সবথেকে সস্তা বাইক 3,40,000 টাকায় রয়্যাল এনফিল্ড হান্টার 350, যেটা আমাদের আমার আপনার সকলের অনেক প্রিয় একটি বাইক ছিল। যখন পিকচারগুলো দেখেছিলাম তখনই ভাই এই বাইকটা পুরো ক্র্যাশ হয়ে গেছিলাম অ্যান্ড এই বাইকটা রয়্যাল এনফিল্ডের এই যে চারটা বাইক আছে, চারটা বাইকের মধ্যে সবথেকে বেশি কম দামি বাইক। জাস্ট ভাই আমি খুব অনেক অনেক খুশি ভাই, আপনি আমিও জানি আপনারা অনেক বেশি খুশি। তো কার কেমন ফিলিংস লাগছে এই প্রাইসগুলো শুনে অবশ্যই অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড এত কষ্ট করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের জন্য রেডি করছি, আপনাদের বলছি অবশ্যই এর জন্য একটা তো লাইক তো দিতেই হবে ভাই, একটা লাইক দিয়ে দেন অ্যান্ড যে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইখানেও সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। নেক্সটে আরও ভাই এই চারটা বাইক নিয়ে ডিটেল রিভিউ ভিডিও আসবে, ভালো খারাপ সব ভিডিও করবো, একটা কিছু বাদ রাখবো না। তারপরে এই বাইকগুলো কিন্তু 12টা কালারে বাংলাদেশে লঞ্চ হবে, সব কালারগুলো এখনও বলে নাই, আস্তে আস্তে সব আসবে বাংলাদেশে ঢুকবে, আমরা সবগুলো আমাদের চোখের সামনে দেখতে পাবো অ্যান্ড এই বাইকের ফিচার্স কী আছে না আছে সব কিছু আমি বলবো এই চ্যানেলে। তো সব কিছু জানতে হলে অবশ্যই অবশ্যই SH Shafi 09 এই চ্যানেলে চোখ রাখুন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন এই ডিটেলসগুলো এই ভিডিওগুলো যেন আপনাদের মিস না হয়ে যায়।
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড এই প্রাইজিংগুলো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাই দেবেন। আমার তো ভাই অনেক বেশি সুন্দর লাগছে, মনটা জুড়াই গেছে, পুরো জুড়াই গেছে। যাই হোক, আজকে যাই।